দেখো আলো করতেছে কিনা, এখনো ঘুরতেছ, কেমনে হবে? ঠিক আছে না? আচ্ছা, সিনিয়র সেজেনেটার কথা বলেছিলাম, হচ্ছে কি বিফ টেপ ওয়ার্ম, তাই না? সিনিয়র সেজেনেটা হচ্ছে বিফ টেপ ওয়ার্ম, কমন নেম জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাবিটেড স্মল ইন্টেস্টাইন আপার জেজুনাম অফ মরফোলজি। যদি বলি দেখতে কেমন, দেখতে হচ্ছে স্মল ইন্টেস্ট, কি বলি, হোয়াইট, সেমি ট্রান্সপারেন্ট এবং মেজারিং 5 to 10 meters ইন লেন্থ, মানে বেশ বড় হয়, 5 to 10 meters ইন লেন্থ হয়। স্কোলেক্স মানে মনে আছে কালকে কি বলেছিলাম? স্কোলেক্স মিন্স স্কোলেক্স মিন হেড, ম্যাম, হুইচ কন্টেইনিং দা হ্যাঁ, সাকার অর এর হেডটা মিডিয়া কেমন, অ্যাটাচমেন্ট। টিনিয়া সেজেনেটার হেডটা কেমন, এটা হোয়াট পরীক্ষায় দ্যাট? জিজ্ঞেস করে, কারণ হ্যাঁ কোয়াড্রেট দিয়ে তো এটা পরীক্ষার সময় জিজ্ঞেস করে। ইট ইজ কোয়াড্রেট ইন আউটলাইন এবং 4 circular সাকার থাকবে, ইট মে বি পিগমেন্টেড, কিন্তু এখানে কোনো হুক থাকবে না। তোমরা সিস্টারডের ক্যারেক্টারিস্টিকসে পড়েছিলা যে এদের যে স্কোলেক্স থাকবে, বডি থাকবে এবং স্ট্রবিলা, বডি বা ট্রাঙ্ক যেটা স্ট্রবিলা নেই, তিনটা রিজনে ভাগ থাকে এবং এই বডিটা সেগমেন্টেড থাকে, যেগুলো ইন্ডিভিজুয়াল সেগমেন্টকে প্রোগ্লটিডস বলছে। এই স্কোলেক্সটা দেখে আমরা অ্যাডাল্ট ওয়ার্মকে চিনতে পারি, কারণ এটা কোয়াড্রেট ইন শেপ থাকে, আমি দেখাবো ফিগারটা পরে। আর 4টা সার্কুলার সাকার থাকবে, তাহলে এটা হচ্ছে টিনিয়া স্যাজিনেটা, দিস ইজ সিস্টোড অফ বিফ টেপ ওয়ার্ম, ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিক্ট, হ্যাবিটেড থাকবে স্মল ইন্টেস্টাইন অফ ম্যান এবং হোয়াইট, সেমি ট্রান্সপারেন্ট, মেজার 5 to 10 meters ইন লেন্থ, ফুল এক্সট্রা কোয়াড্রেট আউটলাইন, 4 circular সাকার। লাইফ সাইকেল যদি বলি, আজকে আমি ওই দেখো এটা হচ্ছে অনেকটা চ্যাপ্টার, বলেছিলাম না ডর্সো ভেন্ট্রালি ফ্যাটেন অনেক লম্বা, এটা নাম টেপ ওয়ার্ম, দেখো সার্কুলার সাকার, ডান পাশে এটা হচ্ছে টিডিএটি স্কোলেক্স, 4 circular সাকার দেখা যাচ্ছে, আর এই পাশে এটা হচ্ছে টিনিয়াস সোলিয়ামেন, এখানে এরকম রেডিয়ালি স্ট্রাইটেড হুকস দেখা যাচ্ছে, সাকারও আছে হুকসও আছে। আচ্ছা এখন আমরা করার টিনিয়াস সেজেনেটা হচ্ছে বিফ টেপ ওয়ার্ম, এটা তো বলেছি। লাইফ সাইকেল হচ্ছে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ম্যান, হারবার্স দ্য অ্যাডাল্ট ওয়ার্ম, ঠিক আছে? লাইফ সাইকেলে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ম্যান, হারবার্স দ্য অ্যাডাল্ট ওয়ার্ম, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ক্যাটেল, বাফেলো অর কাউ, হারবার্স দ্য লার্ভাল স্টেজ, সিস্টিসার্কাস বোভিস, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, হোয়াট ইজ সিস্টিসার্কাস বোভিস, লার্ভাল স্টেজ অফ টিনিয়া স্যাজেনেটা ডেভেলপ ইন দ্য মাসল অফ কাউ, তাহলে হচ্ছে সিস্টিসার্কাস বোভিস, যেটা লার্ভাল স্টেজ অফ টিনিয়া স্যাজেনেটা ডেভেলপ ইন দ্য মাসল অফ কাউ। লাইফ সাইকেল যদি বলি, ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ম্যান, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে কাউ, এই জন্য এটাকে বিফ টেপ ওয়ার্ম বলে, কারণ এই বিফের মধ্যে, বিফের মাসলের মধ্যে লার্ভাল স্টেজটা থাকে, সেই লার্ভাল স্টেজটা বিফের যে মাসলে থাকে সেটাকে সিস্টি সার্কাস বোভিস বলে। পরীক্ষার সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ সিস্টি সার্কাস বোভিস, তখন তোমরা বলবা যে লার্ভাল স্টেজ অফ টিনিয়া ইন দ্য মাসল অফ কাউ। এটা লিবারেটেড বাই দ্য রাপচার অফ দ্য রাই প্রোগ্লটিডস, যে সেগমেন্ট থাকবে সেখান থেকে
এগ লিবারেটেড বাই রাপচার অফ দা রাইট। তোমরা যদি এতক্ষণ ধরে ঢুকো তাহলে তো ক্লাসের কনসেন্ট্রেশন থাকে না, বুঝো না? আজকে এখন কয়টা বাজে? এত দেরিতে এন্ট্রি হলে আর এন্ট্রি করবো না, ঠিক আছে? 2 মিনিটস, আমি তো 10 মিনিটস যেরকম ভাবে আসতেছো তোমরা, এভাবে আসলে কিন্তু সমস্যা কি, নেট কি বেশি প্রবলেম হচ্ছে? হ্যাঁ ম্যাম, অনেকের আছে যে এন্টার করার পরে নেটওয়ার্কের প্রবলেমের কারণে বের হয়ে যাচ্ছে, পরে আবার ইন করতেছে আর কি ম্যাম। ও সেটাই, আজকে ঠিক আছে তাহলে, যেটা যে একটা লিবারেটেড বাই রাপচার অফ রাইট প্রোক্ল্যাটিডস, ঠিক আছে? তারপর যেটা হয়, এই ক্যারেক্টারিস্টিক্স অফ একটা আগে বলেছে, এটা পরে বলে ল্যাব ডায়াগনোসিসে। হ্যাঁ, লাইফ সাইকেলটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? তোমাদের এটা পরীক্ষা জিজ্ঞেস করে টিনিয়া সোলিয়াম আর টিনিয়া সেজেনিটার মধ্যে ডায়াগনোসিস আমরা করি, যে স্টুলের ভিতর দিয়ে যখন পাস করে বা প্রোক্ল্যাটিডস পাস করে তখন দেখে আমরা চিনতে যেন পারি বা মাইক্রোস্কোপে দেখলে বুঝতে পারি। সেটার জন্য দেখা যায় যে হেডটা এরকম, এটা হচ্ছে টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে গ্লোবিউলার থাকবে আর সেজেনেটার ক্ষেত্রে কোয়াড্রেট থাকবে, ফোর সাকার থাকবে। আর দেখো এখানে যে প্রোগ্লটিড, প্রোগ্লটিডের মধ্যে ডিফারেন্স আছে। টিনিয়া সেজেনেটার ক্ষেত্রে এরকম ডেনড্রাইটিক থাকে, এরকম লম্বা একটা মাঝখান দিয়ে এরকম স্ট্রেট লাইন যাবে তার পাশ দিয়ে এরকম, এটা হচ্ছে প্রোগ্লটিড একটা সেগমেন্ট। আর এটা হচ্ছে ইউটেরাসটা, ইউটেরাসের ব্রাঞ্চিং এর মধ্যে ডিফারেন্স আছে দুইটা। দেখো ডিফারেন্সটা তোমরা বুঝনা, একটা হচ্ছে মাঝখানে সেন্ট্রাল লাইন, তার দুই পাশ দিয়ে চলে গেছে, ঠিক আছে? আর এটা যেটা সেজিনেটটা, এটা সোলিয়াম যেটা, সেটা হচ্ছে যে মাঝখানে সেন্ট্রাল লাইন, তার দুই পাশ দিয়ে গেছে, এগুলি আবার ব্রাঞ্চ হয়েছে অনেকটা পাতার মতো, তাই এটাকে ডেনড্রাইটিক বলে, এটা ডাইকোটোমাস বলে, ঠিক আছে? তোমাদের বইয়েও ফিগার আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা তাহলে টিনিয়া সেজেনেটা আর সোলিয়ামের ডিফারেন্সটা পরীক্ষায় ধরে। আমি একটু ডিফারেন্সটা আগে বললে ইম্পর্টেন্ট না, তাই তোমরা তাহলে বুঝে যাবা। প্রথমে যেটা লেন্থ, লেন্থ বলেছিলাম টিনিয়া সেজেনেটার ক্ষেত্রে 5 to 10 meters লেন্থ থাকবে, টিনিয়া সোলিয়ামটা একটু ছোট হয় সেজেনেটার ক্ষেত্রে। সোলিয়ামটা হচ্ছে বিফ টেপওয়ার্ম, মনে আছে তো? সোলিয়ামটা কিন্তু কম, 2 to 3 meters লেন্থ থাকে। হেডটা ওই যে বলেছিলাম লার্জ কোয়াড্রেট উইদাউট প্রোস্টিলাম এন্ড হুকস, সাকারস মে বি পিগমেন্টেড, ঠিক আছে? এখানে শুধুমাত্র সাকারস থাকবে, কোনো হুক থাকবে না সেজেনেটাতে। আর সোলিয়ামের ক্ষেত্রে স্মল গ্লোবিউলার শেপ উইথ রোস্টেলাম এন্ড হুকস থাকবে, সাকারস নট পিগমেন্টেড, ঠিক আছে? মেইন ব্যাপার হচ্ছে এটা গ্লোবিউলার শেপ এবং রোস্টেলাম হুকস থাকবে। ফিগারটা একটু দেখাই, দেখো এখানে গ্লোবিউলার শেপ এবং এই যে এখানে হুকস থাকবে, সাকারস থাকবে, আর এখানে শুধুমাত্র সাকারস থাকবে। প্রোগ্লটিডস এর ইয়ে নাম্বার যদি বলি, তাহলে স্যাজিনেটার হচ্ছে 1000 to 2000 ইন নাম্বার, আর সোলিয়ামের ক্ষেত্রে বিলো 1000, ঠিক আছে? এক্সপালশন যদি বলি, এক্সপেল সিঙ্গলি অর মে ফোর্সড অ্যানাল স্পিংটার, তাহলে এক্সপালশনটা হবে একদম মানে সিঙ্গলি অথবা ফোর্স অ্যানাল স্পিংটার দিয়ে, মানে পেশেন্ট মানে এটা পাস করতে বেগ পেতে হবে। কিন্তু সোলিয়ামের ক্ষেত্রে এক্সপেল প্যাসিভলি ইন চেইন 5 to 6 ইন নাম্বার, দেখা যায় যে এটা প্রোগ্লটিডস আনকনশাসলি পাস হয়ে যাচ্ছে, হ্যাঁ প্যাসিভলি চলে যাচ্ছে সোলিয়ামের ক্ষেত্রে। আর ইউটেরাসের কথা যেটা বলেছিলাম ফিগার দিয়ে, সেটা হচ্ছে ল্যাটারাল ব্রাঞ্চ 5 to 30 অন ইচ সাইড থিন অ্যান্ড ডাইকোটোমাস, আর সোলিয়ামের ক্ষেত্রে ল্যাটারাল ব্রাঞ্চ 5 to 10 অন ইচ সাইড থিক অ্যান্ড ডেনড্রাইটিক। তাহলে ডাইকোটোমাস হচ্ছে সোলিয়ামের ক্ষেত্রে, সেজেনেটার ক্ষেত্রে এই যে এরকম শুধু ব্রাঞ্চ থাকবে, আর ডেনড্রাইটিক হচ্ছে সোলিয়ামের ক্ষেত্রে, সেটা হচ্ছে এরকম ব্রাঞ্চ থাকবে, এই ব্রাঞ্চ গুলি আবার সাব ব্রাঞ্চে ভাগ হবে, ঠিক আছে? আচ্ছা টিনিয়া সোলিয়াম যেটা, সেটার কমন নেম হচ্ছে পর টেপওয়ার্ম, সেটা ডিস্ট্রিবিউটেড থাকবে ওয়ার্ল্ড ওয়াইড। ইনফেকশন ইজ কমন অ্যামং দোজ ইটিং র অর ইনসাফিসিয়েন্টলি কুকড পর্ক,
হ্যাবিটেড অ্যাপটাল ফর্ম প্লিমস ইন দ্য স্মল ইন্টেস্টাইন অফ ম্যান, একই, শুধু এটা হচ্ছে পর্কে থাকবে। মরফোলজি যেটা বললাম ওইটাই, আর খুব বেশি না। স্পোলেক্সটা ওই যে গ্লোবিউলার আউটলাইন, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, উইথ সার্কুলার সাকার থাকবে। তার মানে টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে সাকারও থাকবে আবার হুকসও থাকবে। রোস্টেলামে তো মনে আছে না, ওই যে পিক লাইক প্রজেকশন, তার মধ্যে হুকলেটসগুলি থাকবে, অল্টারনেটিং লার্জ স্মল হুকনেটস অ্যারেঞ্জমেন্ট থাকবে। ফিগারটা দেখলেই তোমরা বুঝতে পারছো। এখন আসো লাইফ সাইকেল। লাইফ সাইকেলের ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ম্যান, হারবার্স দ্য অ্যাডাল্ট ফর্ম, অ্যান্ড ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে পিক। সিস্টিসার্কা সেলুলোসিস জিনিসটা কি? দিস ইজ দ্য লার্ভাল স্টেজ অফ টিনিয়া সোলিয়াম ডেভেলপিং ইনসাইড দ্য মাসেল অফ দ্য পিক। ওই সিস্টিসার্কাস বোভিস বলেছিলাম কার জন্য? টিনিয়া স্যাজেনেটার জন্য। আর সিস্টিসার্কাস সেলুলোসিটা কার জন্য? সেটা হচ্ছে দিস ইজ দ্য লার্ভাল স্টেজ অফ দ্য টিনিয়া সোলিয়াম। তাহলে তোমাদের ভাই গতি জিজ্ঞেস করে হোয়াট ইজ সিস্টিসার্কাস সেলুলোসি, তাহলে বলবা লার্ভাল স্টেজ অফ টিনিয়া সোলিয়াম ডেভেলপ ইন দ্য মাসেলস অফ দ্য পিক। লার্ভাল আমরা আপনার টিনিয়া স্যাজেনেটা আর নট ফাউন্ড ইন ম্যান, ইট পাওয়া যায় না, ওটা বাফেলোতে পাওয়া যায়। পার্টিনিয়া সোলিয়াম মে অকেশনালি ফাউন্ড, মানে দেখা যায় যে এগুলি লার্ভাল স্টেজটা পিক অথবা কাউ ক্যারি করছে দেখে ওদেরকে তো ইন্টারমিডিয়েট হোস্ট বলছে। বাট টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অকেশনালি যে এইটা স্টেজটা হিউম্যানে পাওয়া যেতে পারে, ঠিক আছে, তবে এটা কমন না। ডেফিনেটিভ হোস্ট তোমরা ম্যানই বলবা, ইন্টারমিডিয়েট হোস্ট পিকই বলবা। আর সিস্টিসার্কাস সেলুলোসি কি, বোভিস কি, এটা যেন তোমরা পাও পারো। হেডের আউটলাইনটা, ডিফারেন্সটা, তারপর হচ্ছে প্রোগ্লটিডসের যে ইউটেরাসের ইয়ে, এগুলি যেন তোমরা বলতে পারো। হেডের আউটলাইনটা দুইটা শেপ, একটা গ্লোবিউলার, সেজিনেটার কোয়াড্রেট, স্যাজিনেটাতে শুধু সাকার থাকবে, আর যেটা হচ্ছে সোলিয়াম সেটা হচ্ছে রাউন্ড রোস্টেলামের মধ্যে এরকম হুকলেটস থাকবে, অল্টারনেটিভ স্মল চারটা সার্কুলার থাকবে। এটা হচ্ছে এখন সব লাইফ সাইকেলের স্টেজটা কি, অ্যাডাল্ট ফর্ম স্মল ইন্টেস্টাইনে থাকবে, তারপর এগ অথবা গ্র্যাভিড সেগমেন্ট আর পাসড আউট উইথ দ্য ফিসেস। ফিসেস দিয়ে অ্যাডাল্ট ফর্মের যেতে পারে, সেগমেন্ট যেতে পারে, এগ যেতে পারে। কাউ বাফেলো আর পিগ সোয়ালো দিস এগস হোয়াইল গ্রাজিং ইন দ্য ফিল্ড, দেন রিচিং দ্য অলিমেন্টারি ক্যানেল অফ দ্য ইন্টারমিডিয়েট হোস্ট। তখন ওদের অলিমেন্টারি ক্যানেলে এটা পাস করবে বাই দেয়ার ফিডিং। Then the radially striated wall of the egg, radially striated wall of the egg rupture and oncospheres are liberated. আচ্ছা, এখন এই একটা তখন liberated হবে এবং অনকোস্ফিয়ার মানে ওদের এমব্রায়োটা liberated হবে কোথায়? ইন্টারমিডিয়েট হোস্টের অলিমেন্টারি ক্যানেলে। তাহলে অ্যাডাল্ট ফর্ম ইন স্মল ইন্টেস্টাইন অফ ম্যান, দ্য এগ অফ সেগমেন্ট আর পাস্টা উইথ দ্য ফিসেস, cow, buffalo or pig swallow these eggs while grazing in the field. On reaching the alimentary canal of the intermediate host, the radially striated wall of the egg and oncospheres are liberated. These penetrate the gut wall with their hooks and enter into portal circulation. এই অঙ্কোস্ফিয়ারটা তখন হুকের মাধ্যমে পোর্টাল সার্কুলেশনে যাবে। They passes the liver, right side of the heart, lungs, left side of the heart, then enter the systemic circulation. The neck, oncosphere are filtered out from the circulating blood into the muscle tissue. Ultimately, ওরা মাসেল টিস্যুতে গিয়ে সেটেল হয় এবং সেটেল ডাউন হওয়ার পর ডেভেলপমেন্ট হয়, লার্ভাল ডেভেলপমেন্ট। সেটাই সার্কাস সেলুলোসি ফর হচ্ছে পিগ অ্যান্ড সিস্টিসার্কাস বোভিস ফর হচ্ছে কাউ। অন রিচিং দ্য মাসেল, দ্য অনকোস্ফিয়ার লুজ দেয়ার হুকলেটস অ্যান্ড সেলস in the center are liquefied. In adults, 8 days after infection, each oncosphere forms an oval vesicle. It is then gradually increasing in size, containing at its bottom and the larva. It is called cysticercus. It actually, ওই স্পোলেক্সটা
মানে ফিউচার অ্যাডাল্ট ফর্ম যেটা স্পোলেক্সটা হচ্ছে হেড, সেটা হচ্ছে পর থেকে ফিউচার অ্যাডাল্ট ফর্ম হয় সিস্টি সার্ফেসের ভিতরে, তাহলে কোনটা থাকবে? স্পোলেক্সটা থাকবে। ইট টেকস অ্যাবাউট 60 to 70 days ফর দ্য অনকোসফিয়ার ফোর্স ইন টু দ্য সিস্টি সার্ফেস। তার মানে এখানে মাসেলে যখন সেটেল ডাউন হবে তখন সেটা থেকে সিস্টি সার্ফেস ফর্মটা হতে 60 to 70 days সময় লাগবে। এই সময়ের মধ্যে অনকোসফিয়ারের হুকগুলি চলে যাবে এবং এরা এটার ভিতর ডেভেলপমেন্ট হবে, সাইজে এরা বাড়বে এবং যেটা হবে যে লার্ভাটা ভিতরে যে স্পোলেক্সটা থাকবে ভিতরে, ঠিক আছে? সিস্টি সার্কাস এরকম ভেসিকেলের ভিতর স্পোলেক্সটা থাকবে। হিউম্যান আর ইনফেক্টেড বাই ইটিং দ্য আন্ডার কুকড বিফ অর বক মিট কন্টেইনিং সিস্টি সার্কাই। এই সিস্টি সার্কাই যেটা ভেসিকেলের ভিতরে এই বুকলেটসগুলি মানে স্পোলেক্স থাকবে, এভাবে যদি ইনপারফেক্টলি কুকড মিটটা খায় তাহলে কিন্তু ইনফেক্টেড হয়ে যাওয়ার চান্স থাকবে। দেখো সাইকেলটা আমি আগে দেখাইনি, তাহলে বুঝতে পারবা যে এখানে মাসেলের সিস্টি সার্ফেস সিস্টেমটা থাকবে, সেটা হতে পারে পর্ক মিট অথবা সেটা হতে পারে বিফ, ঠিক আছে? সেখানে দেখা যায় যে এই এটা আমরা যদি ইমপারফেক্টলি খাই তখন হিউম্যানের অ্যালিমেন্টারি ক্যানেলে গেল, তখন এখানে যে স্পোলেক্সটা ছিল যে সিস্টি সার্ফেস মানে একটা সিস্ট বা ভেসিকেলের ভিতর স্পোলেক্স বা হেডটা থাকে, সার্কাস ফর্মটা যখন যায় তখন ইন্টেস্টাইনে গিয়ে এরা কিন্তু এরকম সেগমেন্টেড অ্যাডাল্ট ফর্ম হচ্ছে। অ্যাডাল্ট ফর্ম হওয়ার পরে এরা মেল ফিমেল ফর্ম হচ্ছে, এরা ম্যাচিউর হচ্ছে এবং ফার্টিলাইজড হওয়ার পরে এরা এগ পাস করছে। এই এগটা অথবা অ্যাডাল্ট ফর্মটাই যখন আবার গ্রেজিং করার সময় বাফেলো বা পিক যখন তাদের ফিড হিসেবে নিচ্ছে তখন ওদের ইনটেস্টাইনে গিয়ে এই যে এগটা এগটা তখন হ্যাচিস আউট হয়ে এমব্রায়ো হয়। এই এমব্রায়োটা তখন হুক থাকে এদের, এরা এদের পোর্টাল সার্কুলেশনে যায়, সেখান লিভারে যায় পোর্টাল সার্কুলেশন থেকে রাইট হার্ট, সেখান থেকে লেফট হার্ট এবং সিস্টেমিক সার্কুলেশনে এসে এরা আলটিমেটলি মাসেলে ফিল্টার্ড হয়। দেখ মাসেলে ফিল্টার হয়ে 60 to 70 days পরে এরা সিস্টি সার্কাস ফর্মে থেকে যাবে। এবং এই অবস্থায় যদি কোনো মানুষ হ্যাঁ এটাকে র অবস্থায় ইনজেস্ট করে তখন কিন্তু সাইকেলটা কমপ্লিট হয়। এটা সিডিসি এখানে দুইটা একসাথে দেখিয়েছে, একটা সিস্টি সার্কাস যেটা ইয়েতে থাকবে পিগে থেকে আসবে, আরেকটা হচ্ছে কাউ থেকে আসবে, ঠিক আছে? অনকোসফিয়ারটা দেখো মাসেলের ভিতরে, এটা কিন্তু একদম একটা অর্গানের ভিতরে এরকম এটার এমব্রায়োগুলি কিন্তু চলে যাবে, এটা যে হুকগুলি এগুলি চলে যাবে, জাস্ট স্পোলেক্স ফর্মটা এভাবে সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যে এভাবে থাকবে মাসেলের ভিতর, ঠিক আছে? মাসেলের লেয়ারের ভিতর এভাবে থাকবে। আচ্ছা তাহলে সিস্টি সার্কাস বোভিস কি সেলুলোসি কি তোমরা বুঝতে পারছো? জি ম্যাম। লাইফ সাইকেলটা আশা করি বুঝেছো। দেখো মাসেলের ভিতরে এভাবে এই যে স্পোলেক্স ফর্মটা এটা সিস্টি সার্কাস সেলুলোসি, দেখো এই যে এখানে এভাবে থাকছে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় কি মাস পরে এরকম দেখা যায় যে সিস্টের মতো, তার মানে সে ইয়েটা কাউটা অথবা পিকটা কি থাকবে ইনফেক্টেড থাকবে। ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে? অ্যাডাল্ট ফর্ম দিয়ে পিপল ইনফেক্টেড উইথ অ্যাডাল্ট ফর্ম বেশিরভাগই থাকে অ্যাসিমটোমেটিক হিসেবে থাকে, অথবা পেশেন্ট নোটিস করে যে পাসেস অফ সেগমেন্ট অফ টেপ ফর্ম ইন দেয়ার ফিসেস। ইন জেনারেল দেখা যায় নশিয়া, ইন্টেস্টাইনাল আপসেট, হাঙ্গার, পেইন, ডায়রিয়া অথবা কনস্টিপেশন, ক্রনিক ইনডাইজেশন এগুলি থাকতে পারে, ইচিং অ্যারাউন্ড অ্যানাল রিজিয়ন অ্যান্ড টিনিয়াস হেজেটিনেটা ইনফেকশন নিয়ে মাইল্ড অ্যাবডোমিনাল সিমটমটা থাকবে। সোলিয়ামে বেশি সিমটম থাকবে, অ্যাবডোমিনাল সিমটম আসলে বেশিরভাগই অ্যাসিমটোমেটিক থাকে। যদি হিউজ ইনফেকশন থাকে তখন ওই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স, ডায়রিয়া, কনস্টিপেশন, ইনডাইজেশন এগুলি থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা এরপর আসা হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস করবা কিভাবে? স্পেসিমেন কি নিবা? স্পেসিমেন নিব হচ্ছে স্টুল, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব, একটা দেখার চেষ্টা করব।
একটা কেমন থাকবে, স্ফেরিক্যাল থিক এগ শেল প্রেজেন্ট থাকবে, এমব্রায়ো পোর ইজ রেডিয়ালি স্টার্টেড বাট স্পেসিয়েশন ক্যান নট বি পসিবল, মানে দুইটার এগ দেখতে একরকম, এটা সেজিনেটা না সোলিয়াম একটা বোঝা যায় না এগ দেখে, একটা দেখো এরকম বাইল স্টেন থাকবে, ব্রাউন কালার থাকবে, রেডিয়ালি স্ট্রেটেড থ্রি সেল ওয়াল, দেখো রেডিয়ালি স্ট্রেটেড এরকম থাকবে, আউটার শেল থাকবে এরকম, অনকোস্ফিয়ারটা থাকবে, এটা অনকোস্ফিয়ার থাকবে, ঠিক আছে, এমব্রায়ো ফুট থাকবে, তারপর তো এই যে দেখো, তাহলে ডায়াগনোসিস করবো হচ্ছে এগ ইন দ্য স্টুল দেখে, ঠিক আছে, এটা বাইল স্টেট এগ থাকবে, নেকটাইয়ের আমরা ম্যাক্রোস্কোপিক্যালি কি দেখবো, সেগমেন্ট অথবা অ্যাডাল্ট ফর্ম থাকতে পারে, আর একটা দেখবো হচ্ছে আমরা মাইক্রোস্কোপে আমরা এগ দেখলে আমরা দেখবো যে স্ফেরিক্যাল থিক এগ শেল, এমব্রায়ো ফোরটা রেডিয়ালি স্ট্রাটেড বাট স্পেসিস আইডেন্টিফিকেশন করা সম্ভব না, প্রেজেন্স অফ র‍্যাবিট সেগমেন্ট দেখে স্পেসিস আমরা আইডেন্টিফিকেশন করতে পারি, এই জন্য ইম্পর্টেন্ট, ওই যে আগে ছবি দেখে বুঝেছিলাম টিনিয়া সেজেনেটা, আর দ্য নাম্বার অফ সাইড ব্রাঞ্চেস যেটা হচ্ছে 15 অথবা মোর, আর সোলিয়ামের ক্ষেত্রে লেস দ্যান 5, সাইড ব্রাঞ্চটা সেজেনেটার বেশি এবং এটা ডাইকোটোমাস থাকবে, ঠিক আছে, আর সোলিয়ামের ক্ষেত্রে ডেনড্রাইটিক থাকবে, এছাড়া প্রেজেন্স অফ স্কোলেক্স এক্সপেল ফল, হ্যাঁ মানে সাজেনেটার স্কোলেক্সের চারটা সাকার থাকবে, কোনো হুক থাকবে না, সোলিয়ামের ক্ষেত্রে চারটা সাকার থাকবে এবং ক্রাউন অফ হুক, আইডেন্টিফাই কিভাবে করবা, সেরোলজিক্যাল আইডেন্টিফাই খুব একটা ইম্পর্টেন্ট না, সেরোলজি যেটা আমরা করি সেটা হচ্ছে এলাইজা পিসিআর, ঠিক আছে, এগুলি দেখি কিন্তু ওগুলি আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা আসলে মাইক্রোস্কোপিক্যালি স্টুলে সেগমেন্ট বা অ্যাডাল্ট ফর্ম পাস করে কিনা দেখি, অ্যাডাল্ট ফর্ম তো ইলংগেটেড 10 মিটার লেন্থ থাকবে, সেগমেন্টেড থাকবে, আর ইন্ডিভিজুয়াল প্রোগ্লটিড যদি থাকে, প্রোগ্লটিডটার ল্যাটারাল ব্রাঞ্চ যেটা ইউটেরাসে সেটা মাইক্রোস্কোপিক্যালি দেখে বুঝতে পারবো সাজেনেটা সোলিয়াম, যেমন সাজেনেটার ক্ষেত্রে ডেনড্রাইটিক থাকবে আর সোলিয়ামের ক্ষেত্রে ডাইকোটোমাস থাকবে, কোনটা ডেনড্রাইটিক কোনটা ডাইকোটোমাস তোমাদেরকে দেখিয়েছি, তাই না, দেখো এটা ডেনড্রাইটিক এটা ডাইকোটোমাস, এটা সাজেনেট এটা সোলিয়াম, প্রোগ্লটিডস এর ভিতরে এরকম ইউটেরাইন ব্লাঞ্চ দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এছাড়া হেড এর স্পোলেক্স এর যে সাকারের অ্যারেঞ্জমেন্ট এবং শেপ সেটা দেখে বুঝতে পারবো, এটা এরকম কোয়াড্রেট থাকবে, চারটা সাকার থাকবে, সোলিয়ামের ক্ষেত্রে গ্লোবিউলার শেপ থাকবে, সাকার থাকবে, কিন্তু এখানে এখানে যেটা হচ্ছে রোস্টেলামে হুকস থাকবে, এটা সাজেনেটার থাকবে না, এটা দেখে ডায়াগনোসিস করব, আর এগ দেখে আমরা বুঝতে পারবো যে এটা টিন বা সোলিয়ামের এগ, কিন্তু এটা সাজেনেটা না সোলিয়াম আলাদাভাবে স্পেসিস আইডেন্টিফিকেশন করা যাবে না, এটা বাইল স্টেন থাকবে, ব্রাউন কালার এবং এখানে এগ শেলটা এরকম রেডিয়ালি শেল থাকবে ঠিক, তার ভিতরে এরকম রেডিয়াসলি স্ট্রেটেড অঙ্কোস্ফিয়ার থাকবে, তার ভিতরে এমব্রায়ো থাকবে, ঠিক আছে, এইটা হলো ডায়াগনস্টিক ফিচার, এছাড়া সেলুলোজিক্যাল ডায়াগনোসিস করা যায় এলাইজা দিয়ে, এছাড়া পিসিআর করা যায়, আর যেটা সিস্টিক সার্কাস ডায়াগনোসিস করব কিভাবে, যেটা মাসেলে থাকে বায়োপসি ম্যাটেরিয়াল নিব ফ্রম সাবকিউটেনিয়াস অথবা ইন্টারক্রেনিয়াল সিস্ট, সিস্ট তো হতে পারে ইন্টারক্রেনিয়ালও হতে পারে, কারণ ইন কেস অফ পর্ক টেপওয়ার্ম এটা নিউরোসিস্টিক সার্কাস, এটা শুধু মাসেলে গিয়ে যে সেটেল হবে সেটা না, ব্রেন টিস্যুতে গিয়েও সেটেল হতে পারে, এরকম ব্রেনের ভিতর নিউরোসিস্টিক সার্কোসিস অনলি 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 করবে পর্ক টেপওয়ার্ম, ঠিক আছে, মানে টিনিয়া সোলিয়াম, টিনিয়া সাজেনেটা কিন্তু কখনোই কি করে না, টিনিরো সিস্টিক সার্কোসিস করে না, এটা খেয়াল রাখবো, তোমাদের একটা ভাই ভাই কোশ্চেন আসে বা রিটেনেও যে কোন ইনফেকশনটা ডেঞ্জারাস, টিনিয়া সোলিয়াম দিয়ে ইনফেকশন হলে বেশি ডেঞ্জারাস, সাজেনেটা দিয়ে ইনফেকশন হলে বেশি ডেঞ্জারাস, কি মনে হয় কোনটা দিয়ে ইনফেকশন বেশি ডেঞ্জারাস, টিনিয়া সোলিয়াম, এটার এক্সপ্লেনেশন টিনিয়া সোলিয়াম সিস্টিসার্কোসিস করে, হ্যাঁ এটা কিন্তু এক্সামিনারদের খুবই প্রিয়
একটা কোশ্চেন, কেন ডেঞ্জারাস এটার এক্সপ্লেনেশন। একটা তো যে বললাম যে ওরা ব্রেন ইনফেকশন করে, নিউরোসিস্টিসারকোসিস করে, আরেকটা যেটা সেটা হচ্ছে অটো ইনফেকশন করে। অটো ইনফেকশন মানে হচ্ছে যে পেশেন্ট নিজেই নিজেকে ইনফেক্ট করে ফেলতে পারে, যে সামটাইমস অ্যান ইনফেক্টেড হিউম্যান মে ইনজেস্ট এগস ফাউন্ড ইন হিজ ফিসেস অ্যান্ড ইট ক্যান অকার ইন ওল্ড ডেবিলেটেড পার্সন অর ইন কেস অফ পোর হার কারণে সিস্টিসার্কাস মে ডেভেলপ থ্রু আউট দ্য টিস্যু অফ দ্য বডি অ্যাজ দেয়ার ইজ অ্যান অ্যাফিনিটি অফ সিস্টিসার্কাস ফর দ্য ব্রেইন, নিউরোসিস্টিসার্কোসিস মে ডেভেলপ। ব্রেইনে তখন ডেভেলপ করে। ওই যে বলেছিলাম এটা অটো ইনফেকশনটা শুধুমাত্র হবে টিনিয়া সোলিয়ামে, টিনিয়া সাজেনেটাতে এরকম অটো ইনফেকশন হয় না। দেখা যায় যে টিনিয়া যেটা সিস্টিসার্কোস যেটা, সেটা তো সেলুলোসিস, সেটা কোথায় হয়, পিগে হয় না, পিগের মাসেলে হওয়ার কথা না, তাহলে হিউম্যানে কিভাবে নিউরোসিস্টিসারকোসিস হয়। এটা হচ্ছে যে অটো ইনফেকশনের মাধ্যমে হচ্ছে, যে পেশেন্ট আনএওয়্যার পোর ডেবিলেটেড, সে কোনোভাবে এটা ইনফেকশন হওয়ার পরে তার যে স্টুল পাস করছে সেটা আবার রিইনফেকশন হয়ে অটো ইনফেকশন, মানে নিজেই সেটা হ্যান্ড ওয়াশ ঠিক মতো করলো না, নিয়ে আবার কোনো কিছু খাচ্ছে, তার শরীরে ঢুকে সেটা তখন কি করে সিস্টিসারকাস ফর্মটা তার মাস চলে চলে যায় বিভিন্ন জায়গায়, চলে যেতে পারে আয়ের চারপাশে হতে পারে। এই যে এই অটো ইনফেকশনের কারণে এটা ডেঞ্জারাস, মনে থাকবে। বিশেষ করে মেক্সিকান ইউরোপিয়ান যারা মেক্সিকোতে আমেরিকান ইয়েতে, ওদের এত বেশি দেখা যায় যে 70% পিপলের ওদের অ্যাক্টিভ ডিজিজ থাকে, বেশিরভাগই সিস্টিসারকোসিস ডেভেলপ করে। আর যাদেরও ইয়ে থাকে না, অ্যাক্টিভ ডিজিজ থাকে না, দেখা যায় যে ডেড ব্রেনে ডেড সিস্টিসারকোসিসের কারণে, প্রেশার ইফেক্টের কারণে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যাচ্ছে, এরকম হাইপারটেনশন ডেভেলপ করছে, সিএসএফ এর প্রেশার বেড়ে যাচ্ছে। তো দেখা যায় যে ওদের দেশে এটা খুব বেশি কমন। আর আমরা যেহেতু পরকিটার না, আমাদের নিউরোসিস্টিসারকোসিস হয় না, জানতে হবে যে কোনটা ডেঞ্জারাস, কোনটা নিউরোসিস্টিসারকোসিস করছে, ডায়াগনোসিস করবা কিভাবে, নিউরোসিস্টিসারকোসিস বা সিস্টিসারকোসিস আমরা বায়োপসি নিব, সেটা এখান থেকেই পারো, ইন্টারক্রেনিয়াল সিস্ট বা সাবকিউটেনিয়াস সিস্ট, ব্লাড নিব, ব্লাডে সিনোফিল কাউন্টটা বেশি থাকে, হচ্ছে কনফার্মটরি ডায়াগনোসিস। এছাড়া করলে ক্যালসিফাইড সিস্টিসারকাস পাওয়া যায়, সিটি স্ক্যান, এমআরআই তো এখন ইম্প্রুভ ডায়াগনোস্টিক মেথড, পুরাই ভালো করে বোঝা যায়, এমআরআই তে সবই বোঝা যায়, ইন্টারক্রেনিয়াল সিস্টটা ভালোভাবে বোঝা যাবে তখন, ঠিক আছে। আচ্ছা, এভাবে আর হিস্ট্রি নিলে ডায়াগনোসিস করতে সুবিধা হবে। অপথ্যালমোস্কোপি রিভিল অপটিক্যাল সিস্টিসারকোস, অনেক সময় অরবিটাল সিস্টিসারকোসিস থাকে, তখন অপথ্যালমোস্কোপ দিয়ে ওটা দেখা যায়। আর এমআরআই করলে বা সিটি স্ক্যান করলে সেটা আমরা ইন্টারক্রেনিয়াল সিস্টার ডায়াগনোসিস করতে পারি। তাহলে এই তো মোটামুটি তোমার টিনিয়া, আজকে টিনিয়া পড়াচ্ছি। এরপর আরেকটা টপিক আছে ইকাইনোকোকাস গ্লোসাস আর হাইনোলোপেসিস নামা, এটা পড়লে তোমাদের অ্যাসিস্ট হবে ঠিক টু, ঠিক আছে, নেক্সট ক্লাসে। তো আচ্ছা, এটা একটু রিভিউ করে নি, এটা তোমাদের প্রথম দিকে ওই যে সবাই জয়েন করতে দেরি হচ্ছিল, একটু ক্লামসি মনে হচ্ছিল। হেলমিনথেলোসি পড়াচ্ছি, হেলমিনথেলোসি টার্মগুলি তোমরা এখন সবাই জেনে গেছো, তাই না? স্ট্রবিলা থাকবে, মানে পুরা বডি, স্পোলেক্স নেক এবং বডি, স্পোলেক্সটা হচ্ছে হেড, নেক তো বুঝো, প্রোগ্লটিড হচ্ছে ম্যাচিউর ইম্যাচিউর গ্র্যাভিড, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেগমেন্ট। আমরা সিস্টোড পড়ছি টেপ লাইক, যেটা নন সেপারেট, সেক্সটা সেপারেট থাকবে না, অলিমেন্টারি ক্যানেল অ্যাবসেন্ট থাকবে। এই সিস্টোডের মধ্যে কালকে পড়েছিলাম ডাইফাইলোবুট্রিয়াম ল্যাটাম, যেটা ফিস স্টেপ ওয়ান, এর হচ্ছে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ম্যান, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাইক্লোপস, একটা ফ্রেশ ওয়াটার ফিস। লাইফ সাইকেল স্টেজটা কালকে দেখিয়েছিলাম, তোমরা একটু পড়ে নিও। প্যাথোজেনেসিসে এরা মেইনলি দুইটা জিনিস পড়ে, একটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স আর অ্যামেনিমিয়া, কী ধরনের এনিমিয়া হয় এটা কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়, মাইক্রোসাইটিক এনিমিয়া বা মেগালোব্লাস্টিক এনিমিয়া কেন হয়, এক্সপ্লেনেশনটা খুব ইম্পর্টেন্ট, যে এই ওয়ার্মটা নিজেই এমন ধরনের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লিবারেট করে, যেটা আমাদের যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল থাকে সেটা লিবারেট হতে দেয় না, ওটাকে ইন্টারফেয়ার করে, যার জন্য পার্নিশিয়াস টাইপ অফ এনিমিয়া দেখা যায়, নিজেই পরিমাণ ভিটামিন বি12 ব্যবহার করে। আজকে পড়াচ্ছে হচ্ছে
সিনিয়র সেজিনেটর, তিনি সেজিনেটর হচ্ছে বিফ টেপ ওয়ার্ম, যেটা আমাদের হিউম্যানে ডিফিনিটিভ হোস্ট স্মল ইনটেস্টাইন মানে আপার স্মল ইনটেস্টাইনে থাকে। এটা 5-10 meters লেন্থ থাকবে, সেমি ট্রান্সপারেন্ট এবং হোয়াইট থাকবে। হেডটা দেখে ডায়াগনোসিস করতে পারি, কোয়াড্রেট আউটলাইন, 4 circular সাকার থাকবে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলি, সেটা হচ্ছে বায়োলিস্টিন এ কাদের কাদের আছে, কোন ওয়ার্মের, আর নন বায়োলিস্টিন কাদের আছে, সেটা খুবই মানে পরীক্ষায় আসে, অস্তিত্বে আসে। তাহলে এটার একটা কেমন থাকবে এটা আমি পড়াই নাই তখন, ওই যে বলেছিলাম লাস্টে পড়াবো, ফিগারটা দেখিয়েছিলাম তাই না, মনে আছে? ফিগারটাকে দেখে নাও, তাহলে একটা পড়াতে সুবিধা হবে। দেখো এর একটা বায়োলিস্টিন মানে কি ব্রাউন কালার, আর যেটা নন বায়োলিস্টিন এরকম ট্রান্সপারেন্ট থাকে। ঠিক আছে, এটা বায়োলিস্টিন এরকম দেখা যাবে মাইক্রোস্কোপিতে, রাউন্ড শেপ, এরকম সুন্দর থিক সেল ওয়াল থাকবে, এরকম রেডিয়াল স্ট্র্যাটে অম্বুসিয়ার থাকবে, তার ভিতর এমব্রায়ো থাকবে। এখন একটা ডিসক্রাইব করি, কারণ তোমাদের পরীক্ষার সময় অস্থিতে ফিগার দিয়ে দেয় বলে আইডেন্টিফাই পয়েন্টগুলি বড়। তাহলে এটা বায়োলিস্টিন, কোনো সন্দেহ নাই, স্পেরিক্যাল শেপ, ঠিক আছে, বা সার্কুলার শেপ, থিন ট্রান্সপারেন্ট আউটার ট্রান্সপারেন্ট শেল থাকবে। ঠিক আছে, ইনার এমব্রায়োটা ব্রাউন, থিক ওয়াল এন্ড রেডিয়ালি স্ট্রায়েটেড। বুঝছে তোমাদের সাথে? রেডিয়ালি স্ট্রায়েটেড যেটা সেটা হচ্ছে এমব্রায়োটার ওয়াল, আর তার বাইরে থিন। Contains onchosphere with 3 pairs of booklets. এগুলি এত দেখা যাবে না, এগুলি তোমরা ডেসক্রিপশনে লিখবা। Does not float in saturated solution of common salts. Eggs are registered and may remain viable for 8 weeks. Infective only to cattle. এই একটা তাদের হয় হ্যাবিটেট, আমরা জানি যে এটা হচ্ছে ব্রিড টেপওয়ার্ম বা পড টেপওয়ার্ম, ওদের জন্য, ওদেরকেই শুধু ইনফেক্ট করবে আর কাউকে এগটা ইনফেক্ট করবে না। এগ দেখতে দুইটার একই রকম। তাহলে আবার যদি এগ ডিসক্রাইব করো, স্পেরিক্যাল ব্রাউন ইন কালার, এর জন্য এটা বায়োলিস্টেইন বলছে, থিন আউটার ট্রান্সপারেন্ট শেল থাকবে, ইনার এমব্রায়োপোর ব্রাউন, থিক ওয়াল, রেডিয়ালি স্ট্রাটেড, অনকোস্পিয়ার উইথ 3 pairs অফ ফুকলেস থাকবে, ফ্লোটস, ডাজ নট ফ্লোট ইন স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট, এক্স আর রেজিস্ট্যান্ট অ্যান্ড মেন রিমেইন ভায়াবল ফর 8 weeks, ইনফেক্টিভ অনলি টু ক্যাটেল অর পিগ। তাহলে আমরা আবার যদি এগের ফিগারটা দেখি, দেখো ডায়াগনোসিসে এখানে ট্রান্সপারেন্ট থিন হচ্ছে ওয়ালের ভিতরে, এই যে রেডিয়ালি স্ট্রাটেড কি থাকবে, অনকোস্ফিয়ার থাকবে, তার ভিতরে 6 ফুট এমব্রায়ো থাকবে। ঠিক আছে, ওকে, দেখো এটা হচ্ছে নিউরোসিস্টিক সার্কোসিস, যেটা টিনিয়া সোলিয়াম করবে। মাসেলে আমরা কি এরকম দেখা যাবে, ঠিক আছে, মাসেল টিস্যু নিয়ে আমরা যদি বায়োপসি নেই, এরকম ভিতরে ভেসিকুলার ভিতরে এরকম স্কোলেক্স আমরা পাবো, এটাই ইনফেক্টিভ ফর্ম, এটাই র খেলে তখন ইনফেকশন হয়। স্যাজেনেটের ক্ষেত্রে অটো ইনফেকশন হয় না, সোলিয়ামের ক্ষেত্রে অটো ইনফেকশন হয়, সোলিয়ামের ক্ষেত্রে নিউরোসিস্টিক সার্কোসিস হয়, এর জন্য এটা বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, সোলিয়ামটা স্যাজেনেটেটা সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে, বড় জোর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স করে, ট্রিটমেন্ট দিলে ভালো রেসপন্স করে, কিন্তু সোলিয়ামের ক্ষেত্রে যেহেতু অটো ইনফেকশন হয়, বারবার ইনফেকশন হয়, এখান থেকে নিউরোসিস্টিক সার্কোসিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, ইকাইনোকোকাস গ্রানুলোসাসটা একটু পড়াই দিই তোমাদের। হ্যাঁ, মাস্ক এটুকু থাকুক। দেখতে বলবো একটু পড়াই দিতে। হ্যাঁ, তাড়াহুড়া করবো না, যতটুকু পড়াতে পারি পড়াই দিই। ইকাইনোকোকাস গ্রানুলোসাস হচ্ছে আরেকটা টেপওয়ার্ম।
তোমাদের ওই যে সিস্টোডের ক্লাসিফিকেশনে পড়েছিলাম না, যে লার্ভাল স্টেজ আর হচ্ছে যে ম্যাম অ্যাডাল্ট স্টেজ, এটা হচ্ছে লার্ভাল স্টেজ যেটা করেছে। হ্যাঁ অ্যাডাল্ট গুলি তো পড়লা তাই না, ডাইফাইলোবোট্রিয়াম পড়ছো, টিনিয়া গুলি পড়ছো, সোলিয়াম, তারপরে ডাইফাইলোবোট্রিয়াম ল্যাটাম। আর লার্ভাল স্টেজ দিয়ে যে হাইড্রেটেড সিস্ট করে, এক ধরনের সিস্ট আমাদের শরীরে তৈরি করে, সেটা ডগ টেপ ওয়ার্ম বলে, হাইড্রেটেড ওয়ার্ম বলে। এটাও সারা ওয়ার্ল্ডে কমন। এটা দেখতে দেখো এরকম ছোট, এটা লেন্সটা কিন্তু অত বড় না। আদার যে টেপ ওয়ার্ম তোমরা পড়েছিলাম অনেক বড়, এটা দেখো এরকম ছোট, মাত্র তিনটা সেগমেন্ট থাকে। তাহলে এটা হচ্ছে স্মলেস্ট টেপ ওয়ার্ম বা স্মল টেপ ওয়ার্ম, 3 to 6 millimeter ইন লেন্থ, অনেক ছোট থাকে। ইট কম্প্রাইজেস অফ স্পোলেক্স বা হেড, নেক এন্ড স্ট্রবিলা, যেটার মাত্র 3 segment, অকেশনালি 4 segment, মানে খুবই ছোট। এই টিনিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি না অনেক সেগমেন্ট, তারপর হচ্ছে অনেক লম্বা, 5 to 10 meter লম্বা, এটা হচ্ছে মিলিমিটার, 3 to 6 millimeter। তার মানে স্মল টেপ ওয়ার্ম হচ্ছে এই ইকাইনোকোকাস গ্রানুলোসাস। এর মাত্র এটা হচ্ছে ডগ টেপ ওয়ার্ম, ইকাইনোকোকাস গ্রানুলোসাস। অর্গানিজম হচ্ছে ইকাইনোকোকাস গ্রানুলোসাস, ডিজিজ করে হচ্ছে হাইড্রেটেড সিস্ট, এই জন্য এটা হাইড্রেটেড ওয়ার্ম বলে বা ডগ টেপ ওয়ার্ম বলে। এটা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন যদি বলি সারা ওয়ার্ল্ডেই পাবো। ওয়ার্মটা খুবই ছোট, একদম 3 millimeter, 4 millimeter বা 6 এরকম লেন্থ থাকবে। তিনটা পার্ট থাকবে বডিতে সব টেপ ওয়ার্মের মতে, স্পোলেক্স, নেট অ্যান্ড স্ট্রবিলা। স্ট্রবিলার মধ্যে আবার তিনটা সেগমেন্ট থাকবে, অনলি তিনটা। ফার্স্ট সেগমেন্টটা ইম্যাচিউর থাকবে, সেকেন্ড ওয়ান ম্যাচিউর, সেকেন্ড ওয়ান ম্যাচিউর, ফার্স্ট সেগমেন্টটা ইম্যাচিউর, সেকেন্ড ওয়ান ইজ ম্যাচিউর, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ গ্র্যাভিড। ঠিক আছে, স্পোলেক্স পিয়ার্স ফোর সাকার্স অ্যান্ড protrusible rostrum with two circular rows of hooks থাকবে, neck is short and thick, ekta ovoid in shape and resembles the other egg of tinea. তাহলে এটা হচ্ছে স্মল টেপ ওয়ার্ম। এটার অ্যানাদার বা কমন নেম হচ্ছে ডগ টেপ ওয়ার্ম বা হাইড্রেটেড ওয়ার্ম, যে সারা ওয়ার্ল্ডেই পাওয়া যায়। এটার মাত্র তিনটা সেগমেন্ট থাকবে, ফার্স্ট সেগমেন্ট যেটা মানে হেড নেক তো থাকবেই বা স্পোলেক্স নেক, তারপর সেগমেন্ট থাকবে ফার্স্টে ইম্যাচিউর সেগমেন্ট, সেকেন্ডে ম্যাচিউর, এবং লাস্ট ওয়ানটা গ্র্যাভিড থাকবে। এটারও অন্য টিনিয়ার মতো সাকার্স থাকবে, হুকস থাকবে, এবং যেটা নেকটা একটু শর্ট এবং ঠিক থাকবে, এবং শেপটা এক্স অফ টিনিয়ার মতো। এটা লাইফ সাইকেল যেটা, সেটা ওয়ার্ম পাসেস ইটস লাইফ সাইকেল ইন টু হোস্ট, একটা ডেফিনেটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট। এই ক্ষেত্রে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ডগ, ওল ফক্স, জ্যাকেল, যেগুলি হচ্ছে ক্যানাইন টিথ থাকবে, ক্যানাইন এনিমেল বলে আর কি, যারা মাংস মাংসাশী প্রাণী। হ্যাঁ ডেফিনেটিভ হোস্ট ডগ, এই জন্য ডগ টেপ ওয়ার্ম বলে, বা ওল্ফ, ফক্স, জ্যাকেল। The adult form lives in the small intestine of these animals who discharge a large number of eggs in their feces. The dog is the optimum definitive host. তাহলে canine animals যেগুলি আছে, dog, wolf, fox, jackal, এগুলি definitive host. Intermediate host কারা? Sheep, pig, cattle, horse, goat, and man. The larval stage is passed in these animals and man give rise to hydatid cyst. এখানে larval stage টা মানে hydatid cyst করবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা man intermediate host হয় কোন parasitic disease এ? দুইটা parasitic disease এ man intermediate host হয়। বেশিরভাগই nematode দেখা যায় যে man definitive host থাকে, that means adult stage টা carry করে। দুইটা, একটা হচ্ছে malarial parasite এ man intermediate host ছিল, আর এই hydatid cyst, হাইড্রেটেড সিস্টে দেখা যায় যে ইকাইনোকোকাস গ্রানুলোসাস, এই অর্গানিজমের ক্ষেত্রে ম্যান হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে ইন্টারমিডিয়েট হোস্ট কারা? শিপ, পিগ, ক্যাটেল, হর্স, যারা গ্রেস করে, ঠিক আছে, গোট, এবং ম্যানও ইন্টারমিডিয়েট হোস্ট হতে পারে। আর হচ্ছে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে ডগ, ওল, ফক্স এবং জ্যাকেল।
প্যাথোজেনেসিস করবে ইনফেক্টিভ এজেন্ট হচ্ছে এগ ইন ডগস ফিসেস, একটা ফিসেসের মাধ্যমে যাবে পোর্টাল অফ এন্ট্রি, অলিমেন্টারি ট্র্যাক্ট, সাইট অফ লোকালাইজেশন, বিভিন্ন ধরনের ফিস জেরাতে সেটেল ডাউন হয়ে আলটিমেটলি কি হয় হাইড্রেটেড সিস্ট হয়, লিভার হচ্ছে কমন সাইট, এছাড়া লাংস, ব্রেইন, কিডনি, বোনস, বিভিন্ন ভিসেরাতে এরা হাইড্রেটেড সিস্ট করে, এক ধরনের সিস্ট তৈরি করে এই কাইনোকক্কাস গ্র্যানুলোসিসের লার্ভাল স্টেজটা। ঠিক আছে, হাইড্রেটেড সিস্টে দেখতে কেমন দেখো, এটা হচ্ছে হাইড্রেটেড সিস্টের ফিগার। হাইড্রেটেড সিস্টের ফিজারটা যদি আমি ক্রস সেকশন করে এভাবে মাইক্রোস্কোপিতে দেখি তাহলে এই যে দেখো এই সিস্টটা এরকম, হ্যাঁ বাইরে একটা ক্যাপসুল থাকবে ফাইব্রাস ক্যাপসুল, দেখো এখানে ফাইব্রাস ক্যাপসুল দেখা যাচ্ছে, এর ভিতরে এরকম দুইটা জার্ম লেয়ার থাকবে এবং ভিতরে তার ভিতরে এই যে সিস্ট থাকবে, এই সিস্টের ভিতরে ফাইব্রাস লেয়ার, তারপর ইনার জার্মিনাল লেয়ার বা সেলুলার লেয়ার, তার ভিতরে এরকম ডটার সিস্ট থাকবে। ঠিক আছে, এই যে দেখো ডটার সিস্ট, এগুলি হচ্ছে স্পোলেক্স, ডটার সিস্ট মানে ছোট সিস্ট, এগুলি হচ্ছে প্রোটোস্পোলেক্স, মানে স্পোলেক্স মানে তো হেড, হেডের ছোট ছোট স্পোলেক্স গুলি এভাবে থাকবে। ঠিক আছে, লেয়ারটা বুঝতে পারছো, দুইটা লেয়ার, একটা আউটার ফাইব্রাস লেয়ার, ইনার জার্মিনাল লেয়ার, এবং ভিতরে যে ডটার সিস্ট গুলি থাকে এর ভিতরে প্রোটোস্পোলেক্স থাকবে, এগুলি থেকেই পরে এটা খুব ইনফেকশাস, হাইলি ইনফেকশাস এবং হাইলি অ্যান্টিজেনিক, কোনো কারণে যদি পেশেন্টের শরীরে এটা রাপচার হয়ে যায় তাহলে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, ধরো আমরা এটা রিমুভ করার সময় যদি কোনোভাবে রাপচার হয়ে যায় বা ডায়াগনস্টিক পারপাসে, অনেক সময় সোনোগ্রাফিক ডায়াগনস্টিক বা বায়োপসি করার জন্য যদি নেওয়া হয় রাপচার হলে কিন্তু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় অ্যান্টিজেনিক হাইলি, এবং যেটা যে এটার ওই যে স্পোলেক্স এটা থেকে আবার অ্যাডাল্ট ওয়ার্ম হয়, ঠিক আছে, আরেকটা জায়গায় গিয়ে এরকম সিস্ট তৈরি হয় শরীরে, তাহলে এটা খুব ডেঞ্জারাস। তাহলে দুইটা ওয়াল কনসিস্ট অফ টু লেয়ার, একটা হচ্ছে আউটার কিউটিকুলার লেয়ার যেটা এক্সটোসিস্ট বলছে আর ইনার জার্মিনাল লেয়ার এন্ডোসিস্ট বলছে, আউটার লেয়ারটা ল্যামিনেটেড হায়ালিন মেমব্রেন অ্যাপিয়ারিং হোয়াইট অফ হার্ড বয়েলেড, হার্ড বয়েলেড যেরকম সাদা থাকে সেরকম এই লেয়ারটা থাকে এবং ইলাস্টিক, ওয়েন ইনসাইজড অর রাপচার এটা অনেকটা মানে তখন হচ্ছে কার্স ইটসেলফ এক্সপোজিং দ্য ইনার লেয়ার, এটা রাপচার করলে ইনার লেয়ারটা বের হয়ে আসবে, ইনার লেয়ারটা জার্মিনাল লেয়ার থাকবে মানে সেলুলার লেয়ার, এটা আবার থিন থাকবে এবং ভাইটাল লেয়ার অফ দ্য সিস্ট, এখান থেকে গিভ রাইজ টু ব্রুট ক্যাপসুল উইথ স্পোলিসিস, এখান থেকে ব্রুট ক্যাপসুল স্পোলিসিস থাকবে এবং সিক্রেট স্পেসিফিক হাইড্রেটেড ফ্লুইড ফর্মস দ্য আউটার লেয়ার, ঠিক আছে, এবং এটা আউটার লেয়ার তৈরি করে, এটা তোমাদের বইয়ে আছে, তোমাদের হাইড্রেটেড সিস্টের স্ট্রাকচারটা কেমন থাকে জিজ্ঞেস করে, এটা ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স ডিটেইলে আসে, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। ঠিক আছে, কম্পোজিশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ হাইড্রেটেড ফ্লুইড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, ক্লিয়ার কালারলেস ফ্লুইড, স্পেসিফিক গ্র্যাভিটি 1.005 থেকে 1.010, রিঅ্যাকশনটা স্লাইটলি অ্যাসিডিক, এছাড়া বিভিন্ন আয়ন যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম ফসফেট, সোডিয়াম ক্যালসিয়াম সল্ট অফ সাক্সিনিক অ্যাসিড, এগুলি থাকবে, যেটা বলেছিলাম হাইলি অ্যান্টিজেনিক এবং হাইলি টক্সিক, হাইলি অ্যান্টিজেনিক ইউজড ফর ইমিউনোলজিক্যাল টেস্ট এবং হাইলি টক্সিক ওয়েন অ্যাবজর্ব গিভ রাইজ টু অ্যানাফাইলেটিক সিন্ড্রোম। হাইড্রেটেড স্যান্ড বলতে কি বুঝো, এটা পরীক্ষা জিজ্ঞেস করে হাইড্রেটেড স্যান্ড কি, হাইড্রেটেড স্যান্ডে কি থাকে, ওই যে সিস্টটা থাকে সিস্টের নিচে যে জায়গায় জিনিসগুলি সেটেল ডাউন হয় সেটাই হচ্ছে স্যান্ড, স্যান্ড মানে বালি, দেখো সমুদ্রের নিচে যে বালিটা থাকে এটার ভিতর বিভিন্ন সামুদ্রিক টামুক থাকে না, সেরকম সিস্টার ভিতরেও নিচে এরকম স্যান্ডের মতো ডিপোজিট থাকে। ঠিক আছে, যেমন ধরো যে গ্র্যানুলার ডিপোজিট ফাউন্ড সেটেল অ্যাট দ্য বটম, ইট কন্টেন্স লিবারেটেড ব্রুট ক্যাপসুল, ফ্রিজ পলিসেস অ্যান্ড লুজ নিউক্লিয়াস। আচ্ছা, ফিগারটা আবার দেখাই তোমাদের বোঝানোর জন্য, দুইটা লেয়ার, একটা হচ্ছে বাইরের ফাইব্রাস লেয়ার, এটা থিক থাকবে অনেকটা, কাটলে হার্ড বয়েল এগের মতো লাগবে, আর থিন লেয়ার যেটা ইনার লেয়ার সেটা সেলুলার লেয়ার, এই লেয়ারটার এই যে এখানে যে ঝুলে আছে এই জিনিসটা হচ্ছে ব্রুট ক্যাপসুল, এই যে ব্রুট ক্যাপসুল এটার ভিতরে প্রোটোস্পোলেস বা স্পোলেক্স থাকবে। ঠিক আছে, এবার বোঝা গেল, আর এই যে পুরো জিনিসটা দেখছো এটাই হচ্ছে হাইড্রেটেড স্যান্ড, এই স্যান্ডের ভিতরে এই ব্রুট ক্যাপসুল তারপর হচ্ছে স্পোলেক্স থাকবে। ঠিক আছে,
ম্যাম 12টা বেজে গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর দিব তাহলে হাইড্রেটিক সিস্ট এর দেখো, হাইড্রেটিক সিস্ট এর ফিগার মাইক্রোস্কোপিতে আমরা যদি ক্রস সেকশন করে ফ্লুইডটা নিয়ে এরকম মাইক্রোস্কোপি করি তাহলে এরকম স্কোলেক্স গুলি দেখলে আমরা ডায়াগনোসিস করতে পারবো। ঠিক আছে, এই হাইড্রেটিক সিস্ট সব জায়গায় হয়, স্পেশালি লিভারে বেশি হয়। আচ্ছা নেক্সট ক্লাসে পড়াই দিব, ঠিক আছে? বেশি আর নাই, ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যতটুকু পড়িয়েছে ওটুক করে ফেলো। হ্যাঁ।